আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমএপি এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে কম্পেয়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। কম্পেয়ার, সিএমপি, কম্পেয়ার। তো কম্পেয়ার আমরা কোনো কিছু একটা কন্ডিশনের জন্য ব্যবহার করি, যেমন আমরা ইফ করতাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে, ইফ এলসের ইউজ করা হইতো। ইফের মধ্যে একটা কন্ডিশন লেখা থাকতো, যদি এটা হয় তাহলে ইফে যাও, না হলে এলসে যাও, ওরকম। তো আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ছিল আমরা এরকম লিখতে পারতাম, যে ইফ ধরেন আমার এখানে একটা এ একটা ভেরিয়েবল আছে, আচ্ছা আমরা এরকম লিখতাম, ইফ এ ইজ গ্রেটার দেন স্মলার দেন 9 তাহলে এটা করো, তাহলে একটা কন্ডিশন থাকতো যে এটা করো, এরকম থাকতো। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়েছে কি, আপনি এই অ্যারিথমেটিক সিম্বলগুলো ইউজ করতে পারবেন না, যে স্মলার দেন, গ্রেটার দেন, নট ইকুয়াল, ইকুয়াল, এই যে অ্যারিথমেটিক সিম্বলগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন না। এখন এগুলো ইউজ না করে আপনাকে কন্ডিশনগুলো লিখতে হবে, প্রথম ওয়ার্ডগুলো লিখতে হবে। যেমন ধরেন এটা মানে বুঝাই দিচ্ছে যে এ যদি 9 চেয়ে ছোট না হয়, ছোট হয়, এ যদি 9 চেয়ে ছোট হয় তাহলে আমার কম্পেয়ারটা কি কার সাথে হইতেছে, এর সাথে হইতেছে। যদি 9 চেয়ে ছোট হয় এ কার সাথে কম্পেয়ার হইতেছে, কারে কম্পেয়ার করতেছি, একে কম্পেয়ার করতেছি, কার সাথে করতেছি, 9 সাথে করতেছি, তাহলে কম্পেয়ার এ কমা 9, এই যেরকম কম্পেয়ার এ কমা 9 যদি ছোট হয়, যদি ছোট ইংলিশ কি জাম্প, একটা একটা কাজ তো করবে, জাম্প করবে, যদি ছোট হয় একটা কাজ করবে বা জাম্প করবে, জাম্প ছোট হয়, ছোট ইংলিশ কি বিলো, বিলোর প্রথম অক্ষর এটা, জাম্প বিলো, ধরেন আপনি একটা লেভেল নিলেন ওই লেভেলে চলে যাবে। যদি এটা 9 ছোট হয় মানে জাম্প বিলো, বিলো হয় তাহলে জাম্প করবে, জাম্প করে ধরেন একটা লেভেলে চলে যাবে, সেই লেভেলের নাম দিলাম বিলো লেভেল, ঠিক আছে, বিলো লেভেলে চলে যাবে, এটুকু আশা করি বুঝতে পারছেন। এখন ধরেন যদি বড় হয় তাহলে কি হবে, জাম্প অ্যাবোভ, ধরেন অ্যাবোভ লেভেলে চলে যাবে, একটা লেভেলে চলে গেল। যদি জাম্প ইকুয়াল হয় তাহলে কি হবে, জাম্প ইকুয়াল, এরকম। এখন ইকুয়াল না হলে কি হবে, জাম্প নট ইকুয়াল, এরকম। এখন জিরো হলে কি হবে, জাম্প জিরো, এরকম। যদি জিরোর চেয়ে বড় হয় বা নট জিরো হয়, জাম্প নট জিরো, এরকম। মানে আপনার জাস্ট প্রথম অক্ষরগুলি লিখতে হবে, জাম্প নট জিরো, জাম্প জিরো, জাম্প ইকুয়াল, জাম্প নট ইকুয়াল, এরকম ভাবে লিখে যেতে হবে। লিখে তারপরে আপনার কাজটা করতে হবে। এখানে ইফ এই যে এরকম অ্যারিথমেটিক যে সিম্বলগুলো আছে এগুলো লেখা যাবে না, এটাই, এটা আসলে কম্পেয়ারের মেন থিম আর কি। আচ্ছা যাই হোক, এখন ধরেন আমি এখানে একটা কোড লিখে রাখছিলাম, এতে একটা ভেরিয়েবল আছে, এতে আমি 9 নিছি, আচ্ছা এখানে 48 যোগ করছি, যোগ করার পরে আমি কম্পেয়ার করছি এর সাথে, একে 5 সাথে কম্পেয়ার করছি। যদি একে কম্পেয়ার করছি আমি 5 সাথে, কম্পেয়ারটা করা হয়েছে, কিন্তু মধ্যের অ্যারিথমেটিক সিম্বলগুলো আমি লিখে দিব। যেমন ধরেন আমি ইফ ইফ ধরেন এরকম লিখছি, এ 5, এ 5। এখন এখানে তো একটা অ্যারিথমেটিক সিম্বল বলবে, হয় এটা বড় হবে, ছোট হবে, সমান হবে, কিছু একটা তো হবে, এই কিছু একটা আমি পরে লিখব, কিছু একটা কি সেটা পরে, পরে সব। কম্পেয়ার এ কমা 5, এর সাথে 5 কম্পেয়ার করছি। এখন আমার যে এর ভ্যালুটা আছে সেটা যদি 5 চেয়ে ছোট হয়, বিলো হয়, তাহলে আমি একটা লেভেল লিখছি বিলো, তার মানে সে এখানে চলে আসবে, এখান থেকে এক্সিট করে দেবে, এখানে আসবে, আসার পর এখান থেকে এক্সিট ফাংশনে চলে যাবে, এক্সিট করে দেবে, ওকে। এখন যদি এর চেয়ে বড় হয় মানে এ 5 চেয়ে বড় হয়, এ যদি 5 চেয়ে বড় হয় তাহলে অ্যাবোভে যাবে, জাম্প অ্যাবোভ, বড় মানে কি অ্যাবোভ, যদি অ্যাবোভ হয় তাহলে অ্যাবোভ নাম্বার লেভেলে যাবে, অ্যাবোভ নাম্বার লেভেল কোথায় আছে, এখানে যাবে, এখানে যে একটা মেসেজ প্রিন্ট করবে, প্রিন্ট করে এক্সিট করে দেবে। যদি জাম্প বিলো ইকুয়াল হয় মানে হয় 5 হবে বা 5 সমান হবে, 5 ছোট হবে, হয় 5 হবে অথবা 5 ছোট হবে, এটা হলে বিলো ইকুয়াল দিবে, চলে লেভেলে চলে যাবে। আর জাম্প ইকুয়াল, যদি ইকুয়ালই হয়, আমার যেটা ইনপুট দিচ্ছি আর যেটার সাথে কম্পেয়ার করতেছি সেটা ইকুয়াল হলে ইকুয়াল লেভেলে যাবে। এখানে কতগুলো মেসেজ বলা আছে যে বিলো, বিলো ইকুয়াল, ইকুয়াল অ্যাবোভ বলা আছে। তো আমি এখানে 9 নিয়েছিলাম, 9 কি এ 5 চেয়ে বড়, কারণ আমি 5 সাথে কম্পেয়ার করতেছি, 5 চেয়ে বড়। আচ্ছা এখানে ইনভার্টেড কমা দেওয়ার মানে হইতেছে আমি এটাকে ক্যারেক্টার হিসেবে নিছি, ইনভার্টেড কমা দেওয়ার মানে হইতেছে আমি ক্যারেক্টার হিসেবে নিছি। এখানে ইনভার্টেড কমা দেওয়ার সুবিধা হচ্ছে আমার 48 বিয়োগ 32 যোগ এই ঝামেলাটা করতে হবে না, আমি ক্যারেক্টার হিসেবে নিছি, এটাই।
আচ্ছা, এখন আমার এই ভেরিয়েবল 9 ছিল, 9টা কি আমার 5-এর চেয়ে বড়, তো সেই হিসাবে আমার অ্যাবভ নামের যে লেভেল আছে এখানে যাবে। অ্যাবভ নামের লেভেলে যে মেসেজ 4 M4 মানে মেসেজ 4 আর কি, M4 মেসেজ অ্যাবভ নামের যে একটা মেসেজ ছিল সেটা প্রিন্ট করে এক্সিট করে দেবে, এটাই হওয়ার কথা। দেখি আমরা কি হয়। নয় ইনপুট মানে আমার নাম্বারটা ছিল 9 এবং নাম্বার লেভেলে গেছে। এখন যদি আমি দেই ধরেন এখানে 0 দেই, 0, তাহলে কি আমার বিলো না 5-এর চেয়ে ছোট না, বিলো, তো বিলো নামের লেভেলে যাবে, এই যে বিলো। আচ্ছা এখন যদি আমি 5-ই দেই, এখানে যদি 5-ই দেই আমি, 5-ই যদি দেই বিলো ইকুয়াল আসছে, বিলো অথবা ইকুয়াল। আমি বলছিলাম যে 5-এর সমান অথবা ছোট হলে কি হবে, দেখেন 5-এর সমান মানে ইকুয়াল অথবা ছোট বিলো হলে বিলো ইকুয়াল লেভে যাবে, লেভেলে যাবে, লেভেলে যাবে বিলো ইকুয়াল প্রিন্ট করে দেবে। এই তো, এটা হচ্ছে কম্পেয়ার করা। আরো কম্পেয়ার অনেক সিম্বল আছে, আমি যেমন এখানে জাস্ট খালি জাম্প বিলো লিখছি, জাম্প বিলো ইকুয়াল লিখছি, এরকম অনেক সিম্বল আছে। যেমন ধরেন আমি কয়েকটা এক্সাম্পল দিই আপনাদেরকে, নেটে সার্চ দিলে পাবেন, বইও আছে, জাম্প নট জিরো, জাম্প জিরো, জাম্প অ্যাবভ জিরো, জিরোর চেয়ে বেশি লিখে, এরকম অনেক অনেক ধরনেরই আছে। আপনি আপনি এগুলো দেখতে হবে না বইয়ে, আপনি জাস্ট চিন্তা করবেন যে আপনি কি করতে চাইতেছেন, জাস্ট খালি প্রথম ওয়ার্ডগুলো লিখে দেবেন, শেষ। আমি চাইতেছি যে এখানে ছোট হইলে কি হবে, ছোট হইলে কি, জাম্প বিলো, বিলো হইলে যাও, এরকম একটা লেভেলে যাও, এরকম জাস্ট জানা লাগবে না। আপনি চিন্তা করবেন যে আপনার কি লাগতেছে, প্রথম ওয়ার্ডগুলি নেবেন, আগে যে লিখবেন যে ফর জাম্প, প্রথম ওয়ার্ডগুলি সিরিয়াল ওয়াইজ লিখে দেবেন, শেষ, আর কিচ্ছু না। এটা হচ্ছে কম্পেয়ার, কম্পেয়ার করা। তো আশা করি বুঝতে পারছেন, সাথে থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।